যদি দুর্ভাগ্য এবং খারাপ সময়কে আপনি দূর করতে চাইছেন, যদি আপনার সময় খারাপ চলছে, আপনি চাইছেন যে আপনার সময় খারাপ সময়গুলি শীঘ্রই যেন আপনার থেকে দূরে চলে যায়, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখুন। আশা করছি এই ভিডিও দেখার পর আপনার জীবনে দুর্ভাগ্য এবং দুঃসময় খারাপ সময়গুলি আর থাকবে না। তো নমস্কার বন্ধুরা, আশা করছি এই চ্যানেলে ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। বন্ধুরা, অনেক সময় আমাদের জীবনে আমরা না ভাবা এমন কিছু সময় চলে আসে, এমন কিছু দুঃসময় চলে আসে, এমন কিছু সময় আমাদের পার করতে হয় যার জন্য আমরা কোনোদিনও প্রস্তুত হয়ে থাকি না। এমন কিছু খারাপ সময় আমরা ভাবতেও পারি না সেই সময়গুলি চলে আসে, আমরা কল্পনা করতে পারি না। হঠাৎ করে সব কিছু ভালো চলছিল, কিন্তু হঠাৎ করে কিছু না কিছু একটা হয়ে যায় যার দরুন আমাদের সময় অনেক খারাপ হয়ে যায়। তো এই খারাপ সময়গুলিকে আমাদের দূর করা উচিত। আমরা সকলেই চাই যে এই খারাপ সময়গুলি আমাদের যেন জীবন থেকে দূর হয়ে যায়, এবং এমন খারাপ সময় যে কোনো মানুষের জীবনে আসতে পারে। সেই সময় এমন হয়ে যায় যে আমরা সামনে আর কোনো রাস্তা দেখতে পাই না, এবং কীভাবে এই খারাপ সময়গুলিকে আমরা দূর করব তার চিন্তাও আমরা অনেক বেশি করতে থাকি, এবং আমরা বিভিন্ন কথা আমরা ভাবতে থাকি যে এই সময়টিকে আমরা কীভাবে পার করব। আমাদের সামনে কেউ থাকে না যারা আমাদেরকে সাহায্য করবে, আমরা একান্ত একা হয়ে পড়ি। আমরা না আমাদের পরিবারের কাউকে সামনে পাই, না কোনো বন্ধুকে সামনে পাই, এমন হয়ে থাকে যে ভগবানের প্রতিও আমাদের বিশ্বাস চলে যায় যে আমরা কীভাবে এই সময়গুলিকে পার করব। আমি এত ভগবান পুজো করছি, আমি ঈশ্বরকে মানি, মন্দিরে যাই, কিন্তু হঠাৎ করে এমন সময় আমার জীবনে কীভাবে চলে আসে। তো খারাপ সময়কে দূর করার জন্য আমি আজকে আপনাদেরকে একটি উপায়ের কথা বলবো। এই উপায়টি অবশ্যই করুন, এই উপায়টি করলে আপনাদের খারাপ সময় যা চলছে, যা হঠাৎ করে যে খারাপ সময় আপনার জীবনে চলে এসেছে, সেই খারাপ সময়গুলি যেভাবে হঠাৎ করে এসেছে ঠিক তেমনই হঠাৎ করে আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে, আপনি ভাবতেও পারবেন না। তবে যে কোনো উপায়, যে কোনো প্রতিকার করতে গেলে আপনি সম্পূর্ণ সেই প্রতিকারটির উপর আপনার বিশ্বাস থাকতে হবে, সেই প্রতিকারটির উপর আপনার আস্থা ভক্তি থাকতে হবে, তাহলেই সেই প্রতিকার আপনার জীবনে কাজ দেবে। দেখুন বন্ধুরা, আমাদের ভাগ্যচক্রে আমরা গ্রহের কথা শুনে এসেছি, বা আমরা সেই নিয়ে আমরা আলোচনা করি যে গ্রহ আমাদের অনেক সময় খারাপ থাকে, গ্রহ আমাদের অনেক সময় ভালো হয়ে যায়। আমাদের জীবনে উঠানামা কেন আসে? আমাদের জীবনে উঠানামা এই জন্য আসে যে গ্রহ গতিশীল, গ্রহ সর্বদা ঘুরতে থাকে, এবং বিভিন্ন রাশি, বিভিন্ন গ্রহে রাশির পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন রাশি বিভিন্ন গ্রহের মধ্যে থাকে, এবং গ্রহ আজকের অবস্থান যেমন ছিল, হয়তো কিছুদিন পর সেই গ্রহের অবস্থান তেমন হবে, কেন কি গ্রহ ঘুরতে থাকে, গ্রহ একটি চক্রের মধ্যে ঘুরতে থাকে, যার দরুন সেই মানুষের জীবনে পরিবর্তন আসতে থাকে। মানুষের জীবনে উঠা নামা পরিবর্তন সেইগুলি আসতে থাকে। তবে পরিবর্তন সর্বদা খারাপ হয় না, ভালো পরিবর্তনও আসে, খারাপ পরিবর্তন আসে। গ্রহ যেভাবে চক্রের মধ্যে ঘুরে, সেই অনুপাতে অনেকের জীবনে ভালো পরিবর্তন আসে, অনেকের জীবনে খারাপ পরিবর্তন আসে। তো কথা হচ্ছে, খারাপ পরিবর্তন যখন আসবে, যখন খারাপ সময় আসবে, সেই সময়ে আপনাকে কিছু কাজ করতে হবে, কিছু প্রতিকার করতে হবে, কিছু উপায় করতে হবে সেই খারাপ সময়গুলিকে ভালোভাবে পার করে দেওয়ার জন্য। তো আজকের উপায় আপনি অবশ্যই শুনুন, এই উপায়গুলি আপনার অবশ্যই কাজে দেবে, এবং খারাপ সময়গুলি আপনার জীবন থেকে অবশ্যই চলে যাবে। তো আপনাকে যে উপায়টির কথা বলছি সেটি হচ্ছে, শনিবারে আপনাকে এই উপায়টি করতে হবে। শনিবারে আমরা কি করব, একটি লবঙ্গ আপনি নেবেন, ফুল থাকা লবঙ্গ, লবঙ্গটি যেন ফুল থাকে তেমন একটি লবঙ্গ আপনি হাতে নিয়ে নিলেন। সেই লবঙ্গটি আপনি কখন নেবেন? আপনি সেই লবঙ্গটি নেবেন আপনি
সূর্যাস্তের পর, এবং সেই লবঙ্গ আপনার বাড়িতে থাকা লবঙ্গ আপনাকে নিতে হবে না। আপনি 2 টাকার 5 টাকার লবঙ্গ আপনি কিনে আসবেন, বাজার থেকে আপনি কিনে নিয়ে আসবেন। সেখান থেকে একটি ফুল থাকা লবঙ্গ আপনি নেবেন সূর্যাস্তের পর। সূর্য যখন অস্ত যাবে তার পরে আপনি লবঙ্গটি আপনি নিয়ে নেবেন। তার পূর্বে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, যদি সম্ভব হয়ে থাকে আপনি স্নান করে নেবেন। স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আপনি পরিধান করবেন। করার পর সেই লবঙ্গটি আপনার ডান হাতে নেবেন, ডান হাতে সেই লবঙ্গটি মুঠ করে নেবেন। মুঠ করে নিয়ে আপনি সোজা আপনি বাড়ির থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে আপনার বাড়ির পাশে থাকা যে কোনো হনুমান মন্দিরে আপনি চলে যান, যে কোনো হনুমান মন্দিরে আপনি যাবেন। আপনার বাড়ির পাশে থাকে সেই হনুমান মন্দিরে গিয়ে লবঙ্গটি ঠিক সেইভাবে আপনার হাতের মুঠে নিয়ে নেবেন। লবঙ্গটি নিয়ে সেই হনুমান মন্দিরে গিয়ে পা ধুয়ে নেবেন, ধুয়ে হনুমান মন্দিরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি হনুমানজির সামনে দাঁড়িয়ে আপনি বলবেন যে হে বজরংবলী, আপনার জীবনে যা সমস্যা সেই সমস্যাগুলির কথা বলবেন, যেই সমস্যাগুলি আপনি খুব শীঘ্রই যদি সম্ভব হয় আপনি আজকেই আমাকে এই সমস্যা থেকে মুক্তি দিন, এই সমস্যাগুলি আমার জীবন থেকে দূর করে দিন, আমার জীবনে যা যা প্রবলেম চলছে সেই প্রবলেমগুলির কথা বলবেন, বলে সেগুলিকে দূর করার জন্য আপনি বলবেন হনুমানজিকে। বলার পর হনুমান মন্দিরে যে প্রদীপ জ্বলে, দেখবে হনুমানজির সামনে প্রদীপ জ্বলছে, পায়ের সামনে প্রদীপ জ্বলছে, সেই প্রদীপে সেই লবঙ্গটি আপনি রেখে দেবেন। সেই প্রদীপে আপনি সেই লবঙ্গটি উপর থেকে রেখে দেবেন প্রদীপের তেলে। রাখার পর আপনি হনুমানজির যা চালিশা, হনুমান চালিশা, সেই হনুমান চালিশা আপনি জপ করবেন, আপনি পাঠ করবেন। সেই হনুমান চালিশা অন্তত আপনি 7 বার হনুমান চালিশা সেখানে দাঁড়িয়ে আপনি পাঠ করবেন সেই লবঙ্গটি রাখার পর। এবং হনুমান চালিশা আপনি পাঠ করবেন, পাঠ করার পর আপনি সোজা বাড়িতে চলে আসুন। এই উপায়টি আপনাকে করতে হবে 3 শনিবার। মনে রাখবেন আপনি যখনই এই উপায়টি করবেন আপনি পরপর যেন 3টি শনিবার আপনি এই উপায়টি করতে পারবেন। 1টি শনিবার আপনি মাঝে আপনি গ্যাপ করবেন না, পরপর একই সঙ্গে 3টি শনিবার আপনি এই উপায়টি করুন। জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, মনে আত্মবিশ্বাস রেখে, ভক্তি রেখে, ভগবানের প্রতি বিশ্বাস রেখে উপায়টি করুন। আপনার জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, আপনার জীবন থেকে সেই সমস্যা অবশ্যই দূর হয়ে যাবে। আরেকটি উপায় হচ্ছে আপনি শনিবারে ঠিক রাত্রিবেলা, আপনি মধ্যরাত্রি বলতে গেলে রাত্রি 9টা 10টার পর আপনি আপনার হাতে, আপনার ডান হাতে বা বাম হাতে, আপনি বাম হাতে নিয়ে নেবেন সামান্য 10টি 15টি আপনি কালো সর্ষের দানা আপনি আপনার বাম হাতে নিয়ে নেবেন। সেটি নিয়ে আপনি বাড়ির থেকে 21 পা দূরে সেই জিনিসটি আপনি বাড়ির ভেতরে নেবেন আপনার বাম হাতে নিয়ে, হাত মুঠ করবেন। মুঠ করে আপনি বাড়ির থেকে বেরিয়ে পড়বেন, বাড়ির যে বাউন্ডারি আছে সেখান থেকে 21 পা দূরে। আপনার পা একটু বড় রাখুন বা একটু ছোটো রাখুন আপনার তাতে কিছু হয় না, আপনি একটু 21 পা জুড়ে 21 পা আপনি হেঁটে যাবেন। হেঁটে যাবেন, হেঁটে গিয়ে বাড়ির দিকে মুখ করবেন। আপনি বাড়ির দিকে মুখ করে আপনি সেই আপনার বাম হাতে থাকা সেই কালো সর্ষেগুলিকে আপনি আপনার ডান হাতে বুড়ো আঙুল দিয়ে আপনি ঘষবেন। বুড়ো আঙুল দিয়ে ঘষতে থাকবেন, ঘষার পর আপনি যতক্ষণ ঘষবেন ততক্ষণ আপনার সমস্যাগুলিকে দূর করার কথা বলবেন। বলার পর সেই হনুমানজিকে বলতে হবে সমস্যাগুলিকে দূর করার কথা। বলার পর আপনি সেইগুলিকে আপনি যখন আপনি সমস্যাগুলির কথা বলছেন 1-2 মিনিট বললেন, বলার পর আপনি সেই সর্ষেগুলিকে হনুমানজির নাম নেবেন, জয় বজরংবলী জয় হনুমানজি বলে আপনার মাথার উপরে হাতটি নিয়ে আপনি সেটি আপনার পেছন দিকে ফেলে দেবেন। ফেলে দিয়ে সোজা আপনি বাড়িতে চলে আসুন, পেছন দিকে তাকাবেন না, সোজা বাড়িতে চলে আসুন। দেখবেন এই উপায়গুলি আপনার সৌভাগ্যকে ফিরিয়ে আনবে, খারাপ সময়গুলিকে আপনার জীবন থেকে দূর করে দিবে। আপনার জীবনে যতই খারাপ সময় থাকুক না কেন, যতই দুঃসময় থাকুক না কেন, যত বাধা বিপদ থাকুক না কেন, সেইগুলিকে দূর করার জন্য, সেগুলি কোনো ম্যাজিক্যালি দূর হবে না, সেগুলিকে দূর করার জন্য আপনি সামনে রাস্তা চলে আসবে, কারো সাহায্য পাবেন, কেউ নিজের থেকে আসবে। এইভাবে কোনো না কোনো প্রকারে সেই জিনিসগুলি আপনার জীবন থেকে দূর হবে। আর্থিক সমস্যায় থাকুক না কেন, পারিবারিক যে কোনো সমস্যা থাকুক না কেন, আপনার কর্মজীবনে কোনো সমস্যা থাকুক না, শুধু মনে বিশ্বাস, আত্মবিশ্বাস এবং হনুমানজির প্রতি এবং উপায়টি বিশ্বাস অবশ্যই রেখে এই কাজগুলিকে করবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।